আলাইকুম সালাম আবার রহমতুল্লাহ প্রিয় দিনীময় প্রশ্ন করেছেন রসুল সাল আলাই সাল্লাম চুলের মধ্যে কোন ধরনের রং ব্যবহার করতেন যেটাকে আহ খেজাব বলা হয় রাসুল আহ কিভাবে খেজাব ব্যবহার করতেন কোন ধরনের খেজাব ব্যবহার করতেন প্রিয় দিদিবাই ভাই মিসির একটা চ্যাপ্টার আছে যেটা মা বাবু মা যা আদামে রসুল সাল আলহি ও অর্থাৎ এই চ্যাপ্টারটাই হলো যে রসুল সাল্লাহ সাল্লাহাম চুলের মধ্যে কোন ধরনের রং কালার ব্যবহার করতেন প্রিয় দিদিভাই এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু তিনটা হাদিস উল্লেখ করা আছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ প্রথম নম্বর হাদিস যেটা হজরতে আবু মুরিসারাদি আল্লাহ তালু হতে বর্ণিত যিনি তার একটা ছেলেকে রসুল সাল্লাহ সাল্লাহামের সাথে নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি তোমার ছেলে তিনি বলেন যে যে এটা আমার ছেলে পরবর্তীতে ওই রাবি ওই সাহাবি বললেন যে আমি তখন দেখলাম যে রসুল সাল্লাহ

কালার দেন তবে আপনি কালো কালো এই কালার দিতে পারবেন না কালো কালার ছাড়া আপনি অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন কেউ যদি তার বিদ্যা কে বা চুল সাদাকে লুকানোর জন্য কেউ কালো কালার ব্যবহার করে সেটা হাদিস বহির্ভূত কাজ যেটা সম্পত কাজ নয় রাসুল সাল্লা সাল্লাম সেটাকে নিষেধ করেছেন স্বয়ং রাসুল সাল ও কালো হেজাব ব্যবহার করেননি লাল রং ব্যবহার করেছেন জাজাকাল্লা খায়